প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, দুদিন আগে কলকাতার কালীঘাটে ত্রিপুরার এক এমএলএ, যিনি বিজেপির টিকিটে এমএলএ হয়েছিলেন, আশিস দাস, তিনি একেবারে মস্তক মন্ডন করে প্রায়শ্চিত্ত করেছিলেন। বলেছিলেন যে বিজেপি দলটা করে ভীষণ পাপের কাজ করে ফেলেছেন, সেই জন্যই কালীঘাটে এসে এভাবে মস্তক মন্ডন করে প্রায়শ্চিত্ত করলেন। সেই সঙ্গে আরও একটা কথা বলেছিলেন যে ত্রিপুরা থেকে বিজেপির সরকার না হটা পর্যন্ত তিনি কিন্তু তার মাথাতে চুল গজাতে দেবেন না, এই কথাটাও ক্যামেরার সামনে তিনি কিন্তু বলেছিলেন। কিন্তু দর্শক, তারপর থেকে যেভাবে একটার পর একটা দিন চলে যাচ্ছে, আমার তো মনে হয় অলরেডি তার মাথাতে চুল গজাতে শুরু করে দিয়েছে, কিন্তু তার যে রাজনৈতিক অবস্থা নতুন কি হবে সেটা কিন্তু এখনও মানুষ জানতে পারছেন না। বাংলার মানুষও এটা নিয়ে ভীষণ কৌতূহলের মধ্যে রয়েছেন, বিশেষ করে ত্রিপুরাতে তো কৌতূহল রয়েছে যে আশিস দাসের বর্তমান রাজনৈতিক অবস্থান কি। দর্শক, আমি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণ আগেই আমি কথা বলেছিলাম আশিস দাসের সঙ্গে টেলিফোনে, তার সঙ্গে আমার কি কথা হয়েছে সেটা জাস্ট আপনাদেরকে শোনাবো, তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে আশিস দাসের রাজনৈতিক অবস্থান কি। নমস্কার। হ্যাঁ আশিস বাবু, বলুন আপনি এখন কোথায় রয়েছেন, আপনার রাজনৈতিক অবস্থান কি এখন? রাজনৈতিক অবস্থান, এটা তো একটা দীর্ঘ পরিকল্পনা, আর যে লড়াই আমি লড়েছিলাম ভারতীয় জনতা পার্টির হয়ে, এটা হয়তো আপনিও আপনার হয়তো বা জানা নেই, ভারতীয় জনতা পার্টির হয়ে তন মন ধন শুধু নয়, তন মন ধন এবং জীবন বাজি থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়েছিলাম, এবং 2000 সেই বিষয়গুলো আপনারা জেনে নেবেন। তো যে বিষয়টা আপনি বললেন সেই বিষয়টা হলো, আমি 5 তারিখ, এই মাসের 5 তারিখ আমি বিজেপি দল করছি না। আমি কালীঘাটের, আপনারা জানেন পশ্চিম ভারতবর্ষের একটা সবচেয়ে একার মাতা সতীর 51 পীঠের একটা পীঠ হলো কালীঘাটের কালীঘাট, এবং পুরাতন গঙ্গার ঘাট, সেই জায়গাতে জাগ্রত মাতা আছেন, সেই জায়গায় আমি এসে যজ্ঞ করেছি এবং মাথা মুন্ডন করে আমি বিজেপি দল করার কারণে আমার বিজেপি দল 2018 নির্বাচনের আগে অনেকগুলি প্রতিশ্রুতি মানুষের দিয়েছিল। না, আপনি আশিস দাস, আমি বলতে চাইছি আপনি মাথা মন্ডন করলেন, বলেছেন যে বিজেপি যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আর মাথায় চুল গজাতে দেবেন না, কিন্তু আপনার তো চুল মাথায় গজাতে শুরু করে দিল, আপনার রাজনৈতিক অবস্থান কি নতুন? আবার চুল গজাতে শুরু করলো বলতে, আমি তো চুল গজালে আমি ফেলে দেব, 1 টাকার ব্লেড লাগবে ফেলে দেব, কিন্তু মানুষ তো জানতে চায় আপনার রাজনৈতিক অবস্থান কি। আমার রাজনৈতিক অবস্থান আমি বলেছি প্রত্যেকটা নিউজ চ্যানেলের মধ্যে বলেছি, আমি আজকে থেকে আমি রাজনীতি বিজেপি করছি না, এই বিষয়টা বলেছি। আমি কখনো বলিনি আমি কবে যোগদান করছি, কোন দলে যোগদান করছি, আমি যা করব আমি ভেবে চিন্তে করব, যা করব এই মুহূর্তে কোনো দলে আমার যোগদান করব না, কারণ ত্রিপুরার সম্পর্কে সবচেয়ে বেশি আমি জানি এবং এই দলটা সম্পর্কে আমি জানি এবং ত্রিপুরার প্রত্যেকটা মানুষ জানে। এই মুহূর্তে যদি যোগদান করা হয়, আগামী সামনেই দুর্গাপূজা, এমনিতেই ত্রিপুরাতে 144 দ্বারা আগরতলা ওয়েস্ট ত্রিপুরাতে জারি করে দিয়েছে 2টো থানার এলাকাতে, আমি যদি এবার যোগদান করি, এবার যে কোনো ধরনের ছোটখাটো ইনসিডেন্ট তারা জেনে বুঝে করবে এবং জেনে বুঝে করে সেটা সম্পূর্ণ দোষারোপ দায়ভার আমার উপর দেবে, তার জন্য আমি দুর্গাপূজার পরে আমি যোগদান করব। আপনি কি ওই জায়গা থেকে মানে ওই রকম একটা পরিবেশ তৈরি হতে পারে সেই জন্য জয়েন করছেন না, নাকি আপনাকে তৃণমূল কংগ্রেস নিচ্ছে না? আমি কি বলেছি কোনোদিন কখনো যে আমি কোন দল করছি? না, একটা একটা প্রচার শুরু হয়েছে যে আপনি তৃণমূলে যেতে পারেন। প্রচার তো দেখুন, প্রচার তো আজকে থেকে 1 মাস আগে প্রচার হয়েছিল, আশিস দাস, সুদীপ বর্মন, সংস্কারপন্থী তৃণমূলে চলে গেছে, চলে যাবে, প্রচারে তো শেষ নেই। মানুষের প্রশ্ন করবে, আপনারা আপনার প্রশ্ন করবেন, আমি দুর্গাপূজার পরে আমি যা কিছু করি দুর্গাপূজাকে সামনে রেখে, এমনিতেই ত্রিপুরার মধ্যে এই দুর্গাপূজাকে নিয়ে 144 ধারাকে নিয়ে একটা রিভার্সেশন চলছে, ভারতীয় জনতা পার্টি ধর্মাবলম্বী পার্টি বলে আখ্যায়িত দিচ্ছেন, এই পরিস্থিতিতে আবার 144 ধারা দাবি করেছেন এবং 144 দ্বারা ডিএম এর পারমিশন, ডিএম নোটিফিকেশন জারি করেছে, বলা হচ্ছে এই নোটিফিকেশনে বলা হয়েছিল
কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ র্যালি করা যাবে না। এই জায়গাতে ভারতীয় জনতা পার্টি সভা সমাবেশ এবং র্যালিগুলি করছে। তার মানে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে মানে পূজোর আগে এখন আপাতত কিছু করছেন না, তাহলে আপনি এখন পূজোর আপনি কি ত্রিপুরায় ফিরে যাবেন এখন? পূজোর আগে আমি কোন ধরনের চিন্তাধারা নেব না, কারণ ত্রিপুরার মানুষ এই বিষয়টা আমি আমি যোগদান করলেই এখন কি হবে, পূজোর মধ্যে তো আর কিছু হবে না, যে কোনো বেটা একটা ইনসিডেন্ট হবে, তারা আরোপের চাপে দেবে বলবে ওই বেটা 8 তারিখের পর তার কোনো গন্ডগোল হচ্ছে না। আপনি কোথায় আছেন এখন? আমি আছি আমার আত্মীয় বাড়িতে। মানে কি কলকাতায়? বাংলায়? হ্যাঁ বাংলায় আমার আত্মীয় বাড়িতে। আপনি ত্রিপুরা ফিরবেন না? ত্রিপুরা আমার বাড়ি, আমি ত্রিপুরা ফিরবো না কেন? মানে কবে ফিরবেন? মানে এখন ফিরছেন না, জয়েন মানে যোগদান করে ফিরবেন? না, যোগদানের পর্ব বললাম তো, আমি ত্রিপুরায় ফিরছেন না, ত্রিপুরা আমার বাড়ি, আমি ত্রিপুরা ফিরবো না কেন, আর যোগদান করেই ফিরবো এমন কোনো কথা নেই। দুর্গাপূজাটা ভালো করে আমি কাটাবো, দুর্গাপূজাটা ভালো করে মানুষ কাটাক, এর কোনো এফেক্ট যাতে না পড়ে দুর্গাপূজার মধ্যে, কারণ ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি আপনারা সকলে দেখেছেন এই পরিস্থিতিতে। আপনি দুর্গাপূজাটা কলকাতাতেই কাটাবেন মানে বাংলাতেই কাটাবেন? আমি এটা আমি আমি এটা এখনো শিওর বলতে পারছি না কোথায় কাটাবো। এমনও আছে আমার আমার দিল্লির বন্ধু বান্ধব আছে, দিল্লি থেকে ফোন করছে, ওরা দিল্লিও যেতে পারি। যেটা অনেকে বলছেন যে এখন আশিস দাস না ঘাড়কা না ঘাটকা হয়ে গেছেন, কোন দলে যাবেন কোথাও যেন কিছু স্থির করতে পারছেন না, বা বিজেপি তো জায়গাটা চলে গেছে, আর তৃণমূলও নেবে কিনা অনেক ভাবনা চিন্তা করছে, কারণ আপনাকে নিয়েও তৃণমূলের অন্দরে একটা বিক্ষোভ রয়েছে ত্রিপুরাতে। এটা আমি না ঘরকা না ঘাটকা এই বিষয় যদি বলুন, কেউই না ঘর কার ঘর আছে আর কার ঘাট আছে বলুন না। বিপ্লব দেবের কোথায় ঘর ছিল? 2018 আগে ঘর ছিল না? জনগণ ঠিক করবে? আপনার এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন, যেটা আমি জানতে চাই। রাজনৈতিক অবস্থান প্রশ্ন শুনুন, সব শূন্য থেকে শুরু করেছিল, কেউর ঘর ছিল না, অনেকের দলের ঘর ছিল না, ঘর হয়েছে। কারণ আপনি একটা বড় কথা, আপনি একটা বড় কথা মিডিয়ার সামনে বলে রেখেছেন যে আপনার মাথায় চুল কিন্তু গজাতে দেবেন না, এটা বড় দেব না। চুল গজাতে দেবো না বলতে কি, প্রকৃতির নামে চুল গজাবে, আমি চুল আমি আমি শেভ করে নেব, এটাই তো নিয়ম। বুঝতে পারছি। 23 পর্যন্ত কি আমার চুল এমনিতেই গজাবে না? গজাবে, আমি শেভ করে নেব। কিন্তু 23-23 যদি বিজেপি না যায়, তাহলে তো আপনার মাথাতে অনেক দিনই চুল দেখা যাবে না, যদি না যায় ক্ষমতা থেকে। সেটা সেটা অনেক অনেক দূরের প্রশ্ন, আগে 2023 দেখুন, আগে 2023 দেখুন না, 2023-এর পরের বিষয়ে তো আমি যাব না, 2023-টা দেখুন না। আপনি বলেছেন যে না হওয়া পর্যন্ত আপনি মাথায়, মানে এটা খুব অনেকে বলছেন, আমি জাস্ট কথাগুলো সেদিন আপনার সামনে আনছি যে মানে এমন একটা চ্যালেঞ্জ করেছেন যে আপনাকে ন্যাড়া হয়ে আবার না থাকতে হয় বছর পর বছর। করেছি তো 2023 বলেছি, আমি আমি কি বলেছি অজন্মা, আগে 2023-টা দেখুন না। ও তারপরে তারপরে 23 পর্যন্ত এটা 2023-টাই দেখুন না কি হয়, আমি তো ন্যাড়া মাথায় থাকবো, 2023-টা দেখুন না আপনারা, তারা দেখবেন, রাজ্যবাসী দেখবে, সারা ভারতবর্ষ দেখবে 2023-টা, পশ্চিম ত্রিপুরার 2023-টা, শুধু রাজ্যবাসী নয়, 2023-টা 2024-এর লোকসভা নির্বাচনে এফেক্ট করবে, এইটুকু আমি বলে দিচ্ছি, তারপরে আপনি আপনার সিদ্ধান্ত জানাবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন তার এই মুহূর্তে কি অবস্থান, সেই বক্তব্য জাস্ট আমি আপনাদেরকে তুলে ধরলাম, ওনাকের মধ্যে কৌতূহল যে কি ভাবছেন এই মুহূর্তে আশিস দাস, কেনই বা তিনি একেবারে বলা যায় আড়ালে চলে গেছেন। দর্শক আমি শুধু আপনাদেরকে সেদিন যে বক্তব্যটা যেটা তিনি দিয়েছিলেন, আমি বক্তব্যটা আপনাদেরকে আরেকবার শোনাবো মিডিয়ার সামনে, একেবারে মস্তক ভণ্ডন হয়ে প্রায়শ্চিত্ত করে কি বলেছিলেন সেটা একবার জাস্ট আপনাদেরকে আমি শোনাবো। এখানে মানুষের মনস্কামনা পূর্ণ হয় এই জায়গা থেকে আমি আজকের দিনে মাথা ন্যাড়া করে আমি ভারতীয় জনতা পার্টির বিধায়ক পদ ছেড়েছি। আগামী দিনে আমি কি করব সেটা সময় বললাম কেন, এই মাথা ন্যাড়া করেছি আমি আজ, এই মাথা ন্যাড়া 2023 পর্যন্ত এই ভারতীয় জনতা পার্টি নামক সরকারটাকে না ফেলা পর্যন্ত আমি আমার মাথার চুল 2023-এর আগে আমি মাথা ন্যাড়াই থাকব। আপনার মতো কি আরো অনেক, এই কথাই তিনি কিন্তু বলেছিলেন মস্তক বন্ধন করে প্রায়শ্চিত করার পর মিডিয়ার সামনে। এখন দেখা যাক যে আশিস দাসের রাজনৈতিক ভবিষ্যৎ কি, অনেক কথা তো বলেছিলেন,
এখন আজকে তিনি যে কথা জানালেন আমাদেরকে একেবারে টেলিফোনে, যে অন্তত পুজোর আগে তিনি কিন্তু কোথাও জয়েন করছেন না, কারণ কোথাও কিছু করলে একটা সমস্যা তৈরি হতে পারে, এরকম একটা অজুহাত বলা যেতে পারে কার্য তিনি করলেন। কারণ যদি এটা অজুহাত, এই জন্যই বলছি দর্শক এত কিছু জেনেও তাহলে কেন হঠাৎ এই সময় মস্তক মুন্ডন করলেন, সেটাও তো অপেক্ষা করতে পারতেন। কোথাও হয়তো একটা কথা হয়েছিল অন্য দলে যাওয়ার, এটা অনেকেই বলছেন, হয়তো এই মুহূর্তে খানিকটা ঘেটে গেছে এবং সেই জন্যই একটা অজুহাত বের করেছেন আশিস দাস, যে পুজোর জন্যই আমি এই মুহূর্তে জয়েন করছি। এখন দেখা যাক পুজোর পর পরিস্থিতি কীরকম তৈরি হয় এবং আশিস দাসের রাজনৈতিক ভবিষ্যৎ কী দাঁড়ায়। দর্শক কী বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।